এই হচ্ছে কিন্তু মূল প্যান্ডেলটা দূর থেকে তোমাদেরকে দেখাতে পারছি আর সামনে দেখো এখানে কিন্তু থার্মোকলের ড্রাগন করা রয়েছে এগুলো কিন্তু প্রায় একশো ষাটটার উপরে ড্র্যাগন করা হতে চলেছে আর সামনেই দেখতে পাচ্ছ কিন্তু পুরীর জগন্নাথ মন্দির ও সরি আগর জগন্নাথ মন্দির তো চলো দেখা যাক কাজ কতটাকেই কমপ্লিট হয়েছে আর এখানেই কিন্তু হতে চলেছে পাঁচটা বড় সব থেকে বড়ো মা দুর্গা যেগুলো কিন্তু একশো কুড়ি ফিট প্রায় হতে চলেছে দেখতে পাচ্ছ হ্যালো एवरीवन ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিবল্যান্ড এই মুহূর্তে আমরা রয়েছি আগরপাড়াতে আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আগরপাড়ার টপ থ্রি পূজা প্যান্ডেল এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি আগরপাড়ার ফার্স্ট প্যান্ডেলে আগরপাড়া তারা পুকুর আর এবছর এখানকার নিবেদন হলো থাইল্যান্ডের ব্লু টেম্পল আর দেখতে পাচ্ছো কিন্তু কাজ কতটা কমপ্লিট হয়েছে আর সামনে দেখো এখানে কিন্তু থার্মোকলের ড্র্যাগন করা রয়েছে এগুলো কিন্তু প্রায় একশো ষাটটার ওপরে ড্র্যাগন করা হতে চলেছে দেখতে পাচ্ছ কিন্তু চারি প্যান্ডেলের মাথায় কিন্তু ড্রাগন অলরেডি লাগানো কমপ্লিট আর পুরোটাই কিন্তু হতে চলেছে জলের ওপর তো তোমাদেরকে চলে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছ কিন্তু থার্মোকলের একটা শেপ করে কাটা রয়েছে থার্মোকলকে আর চারিদিকে আমি কিন্তু এখানে প্লাইউড দেখতে পাচ্ছি এখানে প্লাইউডের একটা স্ট্রাকচার করা রয়েছে আর এর গায়ে কিন্তু ব্লু কালারের কালার করা রয়েছে আর এখানে কিন্তু অনেক প্লাই পরে রয়েছে আর এই হলো প্যান্ডেলের বাইরেটা দেখতে পাচ্ছ পুরোটা জাস্ট অপূর্ব লাগছে চলো এবার তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই ভেতরে কিন্তু দেখাতে পারছি চারিদিকে কাজ হচ্ছে আচ্ছা এটা থার্মোকলের করে তো দাদা এগুলো সবগুলোই থার্মোকলের মানে যা কিছু দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু থার্মোকলের করা প্লাস এখানে দেখতে পাচ্ছো কালার করা হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছো কিন্তু বিভিন্ন স্ট্যাচু করা রয়েছে আর এই রয়েছে কিন্তু বুদ্ধ স্ট্যাচু যেটা এখানে কিন্তু একশো চল্লিশটার ওপরে করা হচ্ছে আর এখানটা দেখতে পাচ্ছ কিন্তু বাইরেটা মানে পুরোটাই জলের ওপরে এদিকেও একটা স্ট্রাকচার রয়েছে এটাতেও কিন্তু কালার কমপ্লিট আর এগুলো আই থিংক প্লাই পুরোটা দিয়ে ভরাট করা হবে তারাপুকুর বারোবারই কভার করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি আগরপাড়ার টপ টু প্যান্ডেলের উদ্দেশ্যে যেটা হলো তারাপুকুর পশ্চিম পল্লী তো দেখা যাক সেখানে কি প্যান্ডেল হচ্ছে কতটা কি নতুন চমক রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো গরুতে ভয় পাচ্ছ চলো ভিডিওটা কন্টিনিউ দেখা থাকো সামনে দেখতে পাচ্ছ প্ল্যাকার রয়েছে আটাত্তর বছরে পদার্পণ করলো কিন্তু পশ্চিম পল্লী আর এবছরে সেখানকার প্রয়াস হলো পুরীর জগন্নাথ মন্দির তো চলো যাওয়া যাক আদি তারাপুকুর বারো থেকে কিন্তু মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স আর সামনেই দেখতে পাচ্ছ কিন্তু পুরীর জগন্নাথ মন্দির ও সরি আগর জগন্নাথ মন্দির তো চলো দেখা যাক কাজ কতটাকেই কমপ্লিট হয়েছে প্যান্ডেলের বাঁশ দেখতে পাচ্ছ কিন্তু আমরাও এসেছি প্যান্ডেলের বাঁশও এসেছে আর এই সামনে কিন্তু পুরীর জগন্নাথ মন্দির হতে চলেছে সামনে দেখতে পাচ্ছি চারিদিকে বাটাম পড়ে রয়েছে প্লাস প্লাই পড়ে রয়েছে আর এখান থেকে কিন্তু মণ্ডপটা স্টার্ট এখান থেকে কিন্তু প্যান্ডেলের শুরুটা আর দেখতে পাচ্ছ প্যান্ডেলের শেষটা কিন্তু একদম ওই মাথায় আর হাইটে তোমাদেরকে দেখাই যথেষ্ট কিন্তু হাইট রয়েছে আর এখানে আরও একটা প্ল্যাকার রয়েছে পশ্চিম পল্লিতে পুরী চারিদিকে দেখতে পাচ্ছি কিন্তু বাটামের কাজ শুরু হয়ে গেছে প্রায় শেষের পথে বাটামের কাজ ওপরেও দেখতে পাচ্ছ বাটামের কাজ কিন্তু প্রায় কমপ্লিট আর এখানে কিন্তু মূল ক্লাবটা রয়েছে এখন আমি প্যান্ডেলের ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছ বাটামের স্ট্রাকচার করা রয়েছে ভিতরে কিন্তু দেখতে পাচ্ছো বাটামে একটা গোল স্ট্রাকচার মতো করা রয়েছে যেটা দেখতে ভীষণই সুন্দর লাগছে আর ওপরে কিন্তু এরকম ফ্লাই করা রয়েছে আর এখানে কিন্তু প্লাইউডের একটা লম্বা স্ট্রাকচার করা রয়েছে দেখতে পাচ্ছো আর চারিদিকটা ট্রিপল দিয়ে এখন ঘেরা রয়েছে চলো এখন কাজ হচ্ছে কিন্তু বিল্ডিং এর ওপরে এবার আমরা বিল্ডিং এর উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো কাজ কতটাকেই কমপ্লিট হয়েছে একদম চলে এসছে কিন্তু আমরা বিল্ডিং এর উপরে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারি জায়গায় থার্মোকলের স্ট্রাকচার করা রয়েছে বিভিন্ন শেপে কিন্তু এগুলো কাটা রয়েছে আর এগুলো বেশিরভাগটাই যাবে কিন্তু প্যান্ডেলের ঠিক ওপরে পুরীর মন্দিরটা যেমন আমরা দেখেছি ঠিক প্রপার করা হবে আর এখানে কিন্তু প্রত্যেকটাই থার্মোকলের স্ট্রাকচার রয়েছে এগুলোই কালার করে মন্দিরের গায়ে কিংবা একদম টপে লাগানো হবে আমরা কিন্তু ইতিমধ্যেই জানি এডালিয়ে এভারগ্রিনে হতে চলেছে কিন্তু এবছর পুরী জগন্নাথ মন্দির প্লাস এখানেও হচ্ছে পুরী জগন্নাথ মন্দির তো দুজনের মধ্যে আশা করি একটা রেশারেশি টক্কর রয়েছে যেটা দেখা যাক কোনটা বেশি ভালো হয় এখানে আমি কোনো মানে কথা বলবো না তো যারা দেখছো দর্শকরা তারাই বিচার করবে যে কোন প্যান্ডেলটা ভালো বা দুটোই সমান কিনা এখন আমরা তারাপুকুর পশ্চিম কভার করে এগিয়ে চলেছি আমাদের থার্ড ডেস্টিনেশনের উদ্দেশ্যে যেটা হলো শহীদ কলোনি তো সেখানে কি প্যান্ডেল হচ্ছে কতটা কি সমস্ত ডিটেলস সময় শেয়ার করব। তো এখন আমাদেরকে প্রায় পঁচিশ মিনিট হেঁটে যেতে হবে এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু প্যান্ডেলের ঠিক সামনে যেখানে কিন্তু জোর কদমে কাজ চলছে আর এখানেই কিন্তু হতে চলেছে পাঁচটা সব সবথেকে বড়ো মা দুর্গা যেগুলো কিন্তু একশো কুড়ি ফিট প্রায় হতে চলেছে আর এখান থেকে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বিল্ডিংয়ের ওপরে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে থার্মোকলের ওপরে কিন্তু কাজগুলো করা হচ্ছে তো চলো একদম তোমাদেরকে প্যান্ডেলের কাজ থেকে গিয়ে দেখাই চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ এরকম থার্মোকল পরে রয়েছে থার্মোকল দিয়ে কিন্তু মাথার এখানে কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছ আর এখানে চারিদিকে থার্মোকল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এখানেই দেখতে পাচ্ছ কিন্তু একশো কুড়ি ফুটের পাঁচটা এরকম বড় মা দুর্গা এখানে কিন্তু মায়ের মুখটা তোমাদেরকে দেখাতে পারছি এই হলো মায়ের মুখের পোর্শনটা মানে দেখো কত বড় জাস্ট আর এখানটা হয়েছে বডি পার্টটা আর ওখানে কিন্তু রয়েছে এন্ডটা মানে ওখান থেকে স্টার্ট করে এতটা আর এই হচ্ছে হাত আমার হাতটা আর ঠাকুরের হাতটা জাস্ট কল্পনা করো এরকম কিন্তু টোটাল পাঁচটা মা দুর্গা হতে চলেছে পরপর তোমরা দেখতে পাচ্ছ আর সামনেও কিন্তু দেখাতে পারছি একটা মায়ের মুখ করা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা করা হচ্ছে বাঁশের যে চাঁচুনিগুলো হয় সেই চাঁচুনি দিয়ে কিন্তু পুরো বডিটা স্ট্রাকচার করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এটার ওপর হয় প্লাই নয়তো থার্মোকলের কাজ করা হবে মানে যেটা ওখানে দেখা যাচ্ছে সামনেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুখটা ফাইবার কাস্টিং এর করা আর তার মানে বডিটুকু কিন্তু প্লাই নয়তো থার্মোকল দিয়ে করা হবে আর এখানে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি বাঁশের চাচনিগুলো পড়ে রয়েছে আর এগুলোই কিন্তু মায়ের সাত সজ্জায় কাজে লাগবে চলে এসেছে কিন্তু আমরা একদম মূল মণ্ডপে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড় বড় অনেকগুলো থাম করা রয়েছে আর সামনে কিন্তু চলছে কাজ এখানে কিন্তু অনেক থার্মোকল রয়েছে থার্মোকল দিয়ে কিন্তু এখানে কাজ করা হচ্ছে দেখতে দাদা এটা কি এটা থার্মোকলের কাগজ কাগজ আঠা দিয়ে আটকানো হচ্ছে তাই তো আর ওখানে কি থার্মোকলের কাটিং চলছে তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু থার্মোকলের কাটিং চলছে আর এখানে থার্মোকলের ওপর কাগজগুলোকে আঠা দিয়ে লাগানো হচ্ছে আর এগুলো কি লোহা স্ট্রাকচার এই যে লম্বা এগুলো ফাইবারের তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইবারের অনেকগুলো থাম করা রয়েছে আর এইখানটা কিন্তু পুরোটাই প্লায়ের কাজ রয়েছে ফ্লাইয়ের ওপর কালার করা রয়েছে এখান থেকে তোমাদেরকে দেখাতে পারছি এখান থেকে কিন্তু বাঁশের কাজটা স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছ তারপরে কিন্তু এখান থেকে স্টার্ট করে একদম ওই শেষ মাথা অবধি বাঁশের কাজ করা রয়েছে এটা কিন্তু হাইটে প্রায় একশো ফুট আর এটা কিন্তু রাজ দরবার করা হচ্ছে এখানে কিন্তু পুরোটাই যতটা উপরটা দেখতে পাচ্ছি পুরোটাই বাঁশের কাজ মোটামুটি কমপ্লিট আর এই হলো এটা মূল মণ্ডপ যেটা বললাম মূল মণ্ডপটা কিন্তু পুরোটাই এখন ত্রিপল দিয়ে ঘেরা রয়েছে তো তোমাদের সাথে শেয়ার করলাম আগর টপ থ্রি পুজো প্যান্ডেল যেটার কোনোটার থেকে কোনোটাই কিন্তু কোনো অংশে কম যায় না জাস্ট এক কথায় প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু অসাধারণ হতে চলেছে পুরো কমপ্লিট লুকটা যে কত সুন্দর লাগবে প্রত্যেকটা প্যান্ডেলে আমি জাস্ট কল্পনাও করতে পারছি না তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর কোন প্যান্ডেলটা দেখার জন্য তোমরা এখন থেকে আগ্রহী সেটাও কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরে কোনো একটা পুজো প্যান্ডেল প্রস্তুতি পর্ব নিয়ে চলো টাটা